নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেন ফুড। আজকে আমি একটা কেকের রেসিপি শেয়ার করছি, কিন্তু এতে আমি আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করিনি। বর্ষাকালে বিস্কিট নরম হয়ে যাওয়ার সমস্যা কম বেশি আমাদের সকলের সাথেই হয়ে থাকে, তো এই বিস্কিটগুলো দিয়েই আজকে আমি এই কেকটা তৈরি করেছি। তো চলুন শুরু করে যাক আজকের রেসিপি। ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটাও প্রেস করবেন। এতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই কেকটা বানানোর জন্য আমার লাগছে কিছু বিস্কিট। আমার বিস্কিটগুলো একটু নরম হয়ে গেছে, তো আমি এই নরম হওয়া বিস্কিটগুলো দিয়েই আজকে কেকটা তৈরি করে দেখাবো। এই বিস্কুটগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। একটা ব্লেন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। অ্যাড করছি 1.5 চা চামচ বেকিং পাউডার। সবকিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। ব্যাটারটা তৈরি করার আগে আমি কেক টিনটা একটু গ্রিজ করে নেব, এর জন্য এ ধরনের একটা কেক টিন নিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের বাটি অথবা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। তো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে অনেকটা দুধ দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে। ব্যাটারটা এরকমই কনসিস্টেন্সির হবে, তাই আমি আর দুধ অ্যাড করছি না। কেকটা নরম হওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। খুব সামান্য ভ্যানিলা এসেন্স এতে অ্যাড করলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা কেক টিনে ঢেলে নিচ্ছি। কেকটা আমি প্রেশার কুকারে করব, তাই আমি প্রেশারটাকে আগে থেকেই প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম। আমি প্রেশারের মধ্যে একটু বালি দিয়ে দিয়েছি, আপনারা বালির পরিবর্তে নুনও দিতে পারেন। আর নুন দেওয়ার পর এর উপর একটা এই ধরনের ছোট ঢাকনা আমি রেখে দিয়েছি, আর এর উপরেই কেক টিনটা এখন আমি বসিয়ে দেবো। খুবই কেয়ারফুলি এটাকে বসিয়ে দিতে হবে, এটা কিন্তু খুবই গরম। ঢাকনাটা আটকে দেবো, আমি কিন্তু এই রাবারটা ব্যবহার করব, আর এই হুইসেলটা কিন্তু ব্যবহার করব না। তো এভাবেই মিডিয়াম লো ফ্লেমে এখন 30 মিনিট অপেক্ষা করব, তারপর একবার কেকটাকে চেক করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর, এবার কুকারটা একবার খুলে চেক করে নেব। আমার কেকটা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে আমি কেকটা একটু চেক করে নিচ্ছি। ছুরিটা ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা হয়ে গেছে, এবার এটাকে বার করে নিচ্ছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি, তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি আনমোল্ড করে নেব। তো এইভাবে আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি। কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে দেখুন। এভাবেই আপনারাও বাড়িতে বিস্কিট দিয়ে এরকম মজাদার কেক তৈরি করে নিতে পারেন। এই কেকটা কিন্তু খুবই মজাদার এবং টেস্টি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে থাকা লাইক বাটনটা ক্লিক করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করবেন।